ব্যাংকের এখন বোঝাচ্ছি মুখ্য কাজ। আমি বলেছিলাম সাধারণত সব ব্যাংক যে কাজগুলো করে থাকে তাকে বলে মুখ্য কাজ। ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হুন্ডি ভাঙানো, হুন্ডি ভাঙানো এবং ঋণ সৃষ্টি। ঋণ সৃষ্টিটা সোজাই আছে, ব্যাংক সাধারণত বলেছিলাম আমাদের জনগণের অর্থ সঞ্চিত রাখে এবং সেই অর্থ অন্য কোনো ব্যক্তিকে ঋণ হিসেবে প্রদান করে এবং সেই টাকাটা আবার ঘুরে অন্য ব্যক্তির হাতে ঘুরে অন্যান্য ব্যাংকের শাখা অফিসে জমা হয়। অর্থাৎ আমরা একজন টাকা ধার নিচ্ছি এবং সেই টাকাটা খরচ করছি, আবার সেই টাকা ঘুরে ঘুরে কোনো কোনো ব্যাংকের অ্যাকাউন্টে জমা হচ্ছে। এইভাবে ব্যাংক ঋণ সৃষ্টি করে থাকে। নেক্সট পয়েন্ট হচ্ছে হুন্ডি ভাঙানো। এই হুন্ডি ভাঙানো একটু বুঝাতে হবে, না বুঝালে একটু অসুবিধা হবে তোমাদের। হুন্ডি ভাঙানো মানে হচ্ছে চেক ভাঙানো। চেক ভাঙানো একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, তাহলে স্পষ্ট বুঝতে পারবা। আমি যদি এখনই নোটের ভাষায় বলতে শুরু করি হয়তো কিছুই বুঝবে না। ধরো আমি একটা মুদিখানার দোকানে গেছি বা ধরুন কম্পিউটার কিনতে গেছি, কম্পিউটারের দাম হচ্ছে 50,000 টাকা, কিন্তু আমি কী করলাম, আমি পকেটে 30,000 টাকা নিয়ে গেলাম। দোকান থেকে বললাম, দেখুন স্যার আমি তো মাত্র 30,000 টাকা নিয়ে এসেছি, 20,000 টাকা আমি আনিনি হাতে, একটা কাজ করুন আমি 20,000 টাকার আপনাকে চেক লিখে দিচ্ছি, এই চেকটা আপনি আমার, আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 14, আপনি 31 জুনে গিয়ে এই টাকাটা ভাঙিয়ে নেবেন। আমি আবার বলছি, আমার কাছে 50,000 টাকা নেই স্যার, আমি 30,000 টাকা ক্যাশ আপনাকে দিচ্ছি আর 20,000 টাকা চেক আপনাকে বানিয়ে দিচ্ছি। চেকেরই বাংলা নাম হচ্ছে হুন্ডি। এবং এই 20 তারিখে টাকাটা আপনি কবে যাবেন ব্যাংকে, 31 তারিখে যাবেন। ওখানে চেকের মধ্যে আমি কী লিখলাম, টু মানে দোকানদারটার নাম লিখলাম এবং নিচে আমি সই করে দিলাম, ডেট দিলাম 31/6/2020। তার মানে ওই লোকটা 31 তারিখের আগে টাকাটা তুলতে পারবে না। জেনে রাখো, চেকে যদি কখনো ডেট লিখে ফেলো সেই ডেটের আগে কেউ টাকা পায় না, টাকা তুলতে কেউ পারবে না। এবার প্রশ্ন হচ্ছে ওই চেকের টাকা কদিন মধ্যে তুলতে হবে, এটাও জানা দরকার আছে। এগুলো বেসিক নলেজ, এগুলো জানা উপকারী হবে তোমাদের। 3 মাসের মধ্যে জেনে রাখো, একটা চেক যখন লেখা হয় ডেট ফেলে দেওয়ার 3 মাসের মধ্যে ওই চেকটা ভাঙাতে হয়। যদি তুমি চেকটা না ভাঙাও তাহলে চেকটা ডিসমিস হয়ে যাবে, চেকটা ডিসপ্যাচ হয়ে যাবে, বাউন্স হয়ে যাবে। বাউন্স মানে তোমার আবার নতুন চেক লিখতে হবে তোমাকে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে, ঘটনাটা বলছি, একটা মুদি কম্পিউটারের দোকানদারকে গিয়ে বললাম স্যার আমি 30,000 টাকা ক্যাশ দিচ্ছি, 20,000 টাকা আমি ক্যাশ দেবো না, ওটা আপনাকে ব্যাংক চেকের মাধ্যমে আমি লিখে দেবো, এই চেকটা রাখুন আর আপনি 31 জুনের না আগে ব্যাংকে যাবেন না। কেন যাবেন না, কারণ আমি ডেট ওখানে বসিয়ে দিয়েছি, ব্যাংকে আমার টাকাও নেই, আমি 31 তারিখের আগে টাকাটা ফেলবো তারপরে আমি টাকাটা পাবেন। বোঝা গেল? দেখা গেল ওই কম্পিউটার মালিকের মেয়ের বিয়ে 2 দিন পরেই শুরু হয়ে গেল, প্রচুর টাকা দরকার আছে, ও তখন টাকাটা পাবে কোত্থেকে? খুব ক্রাইসিস দেখা দিল তখন কম্পিউটার মালিক, যে যাকে 20,000 টাকা চেক দিয়ে এসেছিলো, ধরো আমি চেকটা দিয়েছিলাম, ও তখন কী করবে, ব্যাংকে গিয়ে বলবে স্যার এই টাকাটা আমাকে ভাঙিয়ে দিন, আমার এই চেকটা ভাঙিয়ে দিন। তখন ব্যাংক বলবে, আরে কী মশাই আপনি বোকার মতো কাজ করেছেন, আমি তো 31 তারিখ আসার কথা, আপনি এখন এসেছেন কেন? না স্যার প্লিজ আমার খুব দরকার আছে, আমি চেকটা আপনি ভাঙিয়ে দিন। তখন ব্যাংক কী করবে, একটা কন্ডিশন নিয়ম আছে, ব্যাংক তখন এই হুন্ডি বা চেকটা ভাঙিয়ে দিবে, কিন্তু কেন ভাঙাবে ঠিকই, কিন্তু কমিশন বাবদ কিছু টাকা কেটে নেবে, মোটামুটি 10% টাকা কেটে নেয়। এবার ধরো 20,000 টাকার মধ্যে 10% মানে 2,000 টাকা ব্যাংক কেটে নেবে, কেটে নিয়ে কত টাকা দেবে, 18,000 দেবে। এবার প্রশ্ন হচ্ছে কেন টাকা কাটবে, কারণটা হচ্ছে সে তো আসেনি টাইমলি, সে তো টাইমের আগেই চলে এসছে। ব্যাংক তখন কী করবে, যেহেতু সে অগ্রিম চলে এসছে বলে ব্যাংক তখন আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কি? কেন পারবে না, কারণ আমি তো টাকাই রাখিনি, আমার 31 তারিখ ডেট লেখা আছে। ব্যাংক তখন কী করবে, নিজের অ্যাকাউন্ট থেকে বা নিজের টাকা থেকে ওই টাকা 20,000 টাকা লোকটাকে, 18,000 টাকা লোকটাকে দিয়ে দেবে। ক্লিয়ার? বোঝা গেল? তো এটাকে ব্যাংকে ওই জন্য বিপদের বন্ধু বলা হয়। এবার যেদিন 31 তারিখ হবে তখন ব্যাংক কী করবে, আমার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা তুলে নিয়ে চলে আসবে। তাহলে বলো ব্যাংকের লাভ কত টাকা হলো, 2,000 টাকা। 2,000 টাকা তোমাকে দিল 18,000 আর আমার থেকে তুললো 20,000, তাহলে ব্যাংকের লাভ কত হলো, 2,000 টাকা। তো এই জিনিসটাকেই বলে হুন্ডি ভাঙানো বা বিল অফ ডিসকাউন্টিং বিল। কমার্স তোমরা জানো ভালো, ডিসকাউন্টিং বিল বলা হয় এটাকে। আচ্ছা এবার বুঝিয়ে দিচ্ছি জিনিসটা কি, এবার একদম নোটের ভাষা বলছি সব বুঝতে পেরে যাবা। আচ্ছা এতে কে কে উপকৃত হবে, এক্ষেত্রে আমানতকারী উপকৃত হবে যে বিপদের সময় টাকাটা পেয়ে গেছে, আর আরেকজন উপকৃত হবে যে ব্যাংক, সে উপকৃত হবে। আচ্ছা হুন্ডি লেখক, হুন্ডি গ্রাহক, হুন্ডি প্রাপক, তিনটা নাম বলছি। হুন্ডি লেখক কাকে বলে, হুন্ডি প্রাপক কাকে বলে, হুন্ডি গ্রাহক কাকে বলে? হুন্ডি লেখক মানে আমি যে চেকটা লিখেছিলাম,
আচ্ছা হুন্ডি গ্রাহককে, হুন্ডি গ্রাহক হচ্ছে ইয়ে যে নিয়েছিল, আর হুন্ডি হুন্ডি গ্রাহককে হুন্ডি সরি হুন্ডি লেখক হচ্ছে আমি, হুন্ডি গ্রাহক হচ্ছে ওই দোকানদার, কম্পিউটার দোকানদার, আর হুন্ডি প্রাপক হচ্ছে দোকানদার, দোকানদার ব্যাংকের এখানে প্রশ্ন আসছে না। এবার নোটের ভাষায় বলছি আমার, যদি এটা বুঝতে পেরে যাও, এটা সবাই বুঝেছি এই জিনিসটা। এবার নোটের ভাষায় বলছি লাইন বাই লাইন সব বুঝতে পেরে যাবা। বলবা বাণিজ্য ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হুন্ডি ভাঙানো। হুন্ডির মেয়াদ পূর্তির আগে যদি আমানতকারী অর্থের প্রয়োজন হয়, তখন আমানতকারী ব্যাংকে গিয়ে সেই হুন্ডিটা ভাঙাতে বলে। ব্যাংক হুন্ডি হুন্ডিটা ভাঙিয়ে দেয় এবং হুন্ডি গ্রাহকের কাছ থেকে 10% টাকা কেটে নেয়, এবং যখন হুন্ডির মেয়াদ পূর্তি হয় তখন ব্যাংক সেই হুন্ডির লেখকের অ্যাকাউন্ট থেকে বা আমানত থেকে ওই হুন্ডির টাকা তুলে নেয়। এইভাবে ব্যাংকেরও কিছু কমিশন হিসেবে লাভ হয়ে যায় আর আমানতকারী বিপদের সময় টাকা পেয়ে যায়। এই ঘটনাটাকে বলা হয় হুন্ডি ভাঙানো। ক্লিয়ার বোঝা গেল? ঠিক আছে, স্টপ করো।